আমি ওই ওই যে আউট হয়ে গেছে ওইগুলোই তুলব। আবার ঘুরব কলমগুলো লোহা ছাড়া সব আউট হয়ে রয়েছে। আপনারা দেখুন, দেখে আপনারা বিচার করবেন। এক্সট্রা লোহা জড়ে নে কিছু না, টাই টান দেয় তাই দেয় নে, বটমের লোহা দেয়নি। আমি আনন্দ মণ্ডল বলছি, দেখুন কলম সব আউট, কোনো ঝালাই নেই, কোনো কিছু নেই, পাইকিরি কাজ চলছে। হ্যাঁ, আপনারা সবাই মিলে হোয়াটসঅ্যাপে করে দিচ্ছি। এবার আপনারা দেখুন, একটা স্কুলের কাজ হচ্ছে, বাচ্চাগুলো হচ্ছে স্কুলে পড়বে, যদি স্কুলটা ভেঙে পড়ে কোনো দুর্ঘটনা ঘটে দায়ী কে নেবেন বলুন? এদের কলমের সব লোহাগুলো ঠেকে রয়েছে, একটাও লোহার কাজ ঠিকঠাক হয়নি। তবু আমাদের এলাকার লোক, এলাকার দু একজন জোর জাবস্তি করে কাজ করাচ্ছে, দেখে নিন। আপনারা দেখুন, দেখে বলুন আমি ভুল অপরাধ করেছি কি ঠিক অপরাধ করছি। আমি চুনাপুটি মিস্ত্রি, আমি দেখুন কাজ করছি, দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখুন এই কাজটা কি পারফেক্ট হচ্ছে, কোনো এক্সট্রা লোহা নেই, বটমে লোহা নেই, দেখে নিন, দেখে আপনারা বিচার করুন। হ্যাঁ, আমি একটা গরিব ছেলে হয়েও তবু আপনাদের সবাইয়ের জন্য লড়ে যাচ্ছি, কেউ এর সাপোর্ট দিচ্ছে না। পাইকিরি কাজ দেখুন কীভাবে চলছে, এখানে এখানে লোহাটা, এখানে লোহাটা বাইরে থাকার কথা বাইরে নেই, ভিতরে রেখেছে, দেখে আপনারা বলুন। হ্যাঁ, এই দেখুন কত ছোট, কত ছোট, লোহাটা ধরেনি, ঝালাই করেনি, বটমের লোহা দেয়নি। হ্যাঁ, আপনারা দেখে বিচার করুন। হ্যাঁ, এরকম জোর জাবস্তি মস্তান দাঁড়িয়ে, দালাল দাঁড়িয়ে কাজ চলছে, পাইকিরি কাজ চলছে। হ্যাঁ, আপনারা দেখুন, দেখে বিচার করুন। বারে বারে একই কথা বলছি, ভুল কাজ হচ্ছে। এই হেড মিস্ত্রি এ কাজের কিছু জানে না, এ বিচি শিরা জানে না। এই হচ্ছে আমাদের হেড মিস্ত্রি কাজ করতেছে, এ বিচির কথা শিরা জানে না। এ ওই যে ইচ্ছা করে ঢেলে দিচ্ছে, ভাইবেটার মেরে বন্ধ করে দিচ্ছে। এগুলো আমি পরে আর কি দেখাতে পারবো, ঢালাই হয়ে যাওয়ার পরে জোর করে কাজ করাচ্ছে। দেখুন এইসব বেকার রং কাজ করাচ্ছে, অনুভূতে সব কিছু করছে। হ্যাঁ, বলছি যে আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখুন ভিডিওটা, দেখে আপনারা বিচার করুন। পাইকিরি কাজ করছে, কোনো আমার তিনটে প্রশ্ন, ঢালাইয়ের থিকনেসটা কম রেখেছে, কবে লোহা দিচ্ছে না, আবার এল দেয়নি। আমাদের বাচ্চা কাচ্চাগুলো যে নির্ভরসায় এই স্কুলে পাঠাবো, আপনারা দেখুন বেকার কাজ করছে, ভুল কাজ করতেছে, যত চোর দালাল সব হচ্ছে স্কুলের মধ্যে এসে গেছে। আমি একা যে প্রতিবাদ করছি, এই ভিডিও করছি, কেউ অবজেকশন করছে না। আরও বড়ো বড়ো দালালরা, বিশেষ করে আমাদের সিরাজকে আমার জোর করে বলতে চাই, আমি আছি, তোরা ঢালাই কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বলতে চাইছি এর পিছনে কে কে আছে বলে আপনার মনে হয়? এই এর পিছনে এখন অনুপ আছে, সিরাজকা আছে, আর ওই মিস্ত্রি সাজান আছে। সাজান কে? সাজান মিস্ত্রি কোথায়? সাজান নামে হেড মিস্ত্রি, তার জিজ্ঞাসা করছি, সে বলতে যে আমি কিছু জানি না, যা জানে অনুপ জানে। হ্যাঁ, সাজান মিস্ত্রির বাড়ি পাঁচপাড়া, ও কাজ কাজের সম্বন্ধে ওর কোনো আইডিয়ারই নেই, তো সে এই কাজগুলো তার হাতে তুলে দিয়েছে। উনি কি কন্ট্রাক্টারি করেন? হ্যাঁ, কন্ট্রাক্টারি করে, এরকম জালিয়াতিভাবে কন্ট্রাক্টারি করে। আপনারা এই ভিডিওটি দেখুন, দেখে এই স্কুলেতে আপনারা আপনার কিছু বলার আছে বলুন। একটা চারতলা ফ্ল্যাট হচ্ছে, চারতলা ফ্ল্যাটে ষোলো রটে টাইমিং হচ্ছে, নৌখালী গোপীনাথপুর গৌরববালা বিদ্যালয়ে সাজান হেড মিস্ত্রি কাজ করাচ্ছে। একটা চারতলা ফ্ল্যাট হবে, দশ ইঞ্চি থিকনেসের টাইমিং করছে, ষোলো রট, ছয় ইঞ্চি রিং মেরেছে, বেঁধে আড়াই করছে, ছয় ইঞ্চি রিং দিয়েছে, হাইট দশ ইঞ্চি টাইমিং। আচ্ছা, মিনিমাম কত হওয়া উচিত? দেড় ফুট। একটা চারতলা ফ্ল্যাটে দেড় ফুট হাইট হওয়া দরকার। আচ্ছা, সে জায়গায় হচ্ছে কি দশ ইঞ্চি ঢালাই হচ্ছে। আচ্ছা, আর এবং হচ্ছে কি একটাও কোনো হচ্ছে কি টাইমিংয়ের যে লেন্থ আছে, লেন্থের যে এক্সট্রা টপগুলো হবে, এক্সট্রা টপ নেই, কোনো হচ্ছে কি এক্সট্রা টপ তো নেই। হ্যাঁ, ষোলো রটের যে জালিগুলো বাঁধা হয়েছে, তার যে এক্সট্রা ঘোড়া হবে, সে এক্সট্রা ঘোড়াও নেই। আচ্ছা, আরো যদি কোনো পার্সেন্ট থাকে তো জুড়ে নিন, আমি পুরো 100% বলছি। আপনার কি এই সম্বন্ধে কোনো মতামত করার? আমি কিছু মতামত প্রকাশ করতে চাইছি না।
করবেন না আচ্ছা ঠিক আছে চলছে না আর কি যাবনি কিছু বলবেন মিস্ত্রিকে বলো মিস্ত্রি কাজ সম্বন্ধে আইডিয়া আছে মিত্র সব জানে আর এখানে হচ্ছে অনুবচ্ছে স্কুল সেক্রেটারি ওই একা দাদাগিরি করে কাজগুলো তৈরি করছে পার্টি ভার্সনে আমরা চাই পার্টি থেকে একে একটা কোনো স্টেপ না হোক আর স্কুলের একটা সরকারি জায়গা সবাই পড়াশোনা করবে কাজটা সাকসেসফুল ভাবে হওয়া উচিত আপনারা নিজেরাই বলুন জনগণ বলবে আপনি আর আমি বললে হবে না তো ঠিক আছে আচ্ছা বলুন।